শীতে গ্লিসারিন ব্যবহার করুন, আর অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে গ্লিসারিন ব্যবহার করবেন। গ্লিসারিন ব্যবহার করলে আপনি আপনার ত্বকের সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে নিতে পারেন। শীতে কোনোভাবে আপনার ত্বকে বলিরেখা আসবে না, বয়সের ছাপ আসবে না, এমনকি রুক্ষ হয়ে যাওয়া, সূক্ষ্ম হয়ে যাওয়া ত্বকও হবে না। তাছাড়া ত্বক থাকবে নরম, কোমল, সফট, ফর্সা, উজ্জ্বল। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সরাসরি ত্বকে গ্লিসারিন কোনোদিনও ব্যবহার করবেন না, এতে করে আপনার ত্বক নষ্ট হয়ে যাবে। আর তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই গ্লিসারিন ব্যবহার করবেন। প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেসন। বেসন এমন একটা জিনিস আমাদের প্রতিটা বাসা বাড়িতেই থাকে। 1 চা চামচ বেসন আমি এখানে নিয়ে নিচ্ছি, আর বেসন আমাদের ত্বকটাকে ফর্সা করে টান টান রাখে, উজ্জ্বল রাখে। আমাদের ত্বকের গভীর থেকে ধুলি বালি ময়লা সব কিছুই উঠিয়ে নিয়ে আসতে পারে বেসন। আর এখন নিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিনের সঙ্গে মাত্র কয়েকটি উপকরণ মিশিয়েই আপনি এটা তৈরি করতে পারেন। গ্লিসারিন সরাসরি আপনারা অবশ্যই ত্বকে ব্যবহার করবেন না। এখানে আমি 1/2 চা চামচের থেকেও একটু কম গ্লিসারিন নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন আপনারা ব্যবহার করতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটাই আপনারা ব্যবহার করবেন। তো গ্লিসারিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখন নিয়ে নিলাম হলুদ। এখানে আমি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করছি। আপনারা যারা হলুদের গুঁড়া ত্বকে ব্যবহার করতে চান না, তারা এটা স্কিপ করবেন। হলুদের গুঁড়া ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। আর এখন নিচ্ছি আমি ভাতের মার। ভাতের মার আমাদের ত্বকটাকে ফর্সা রাখতে সাহায্য করে, যে কোনো ধরনের দাগচুপ উঠিয়ে নিতে খুব ভালো করে ভাতের মার। আর তাই 1/2 চা চামচ পরিমাণ ভাতের মার নিয়ে নিচ্ছি, বলতে এখানে যতটুকু প্রয়োজন এই প্যাকটা তৈরি করতে ঠিক ততটুকু ভাতের মারি নিয়ে নিচ্ছি। এখানে কমও নিতে হবে না, বা বেশি নিলেও সমস্যা নেই। চামচ দিয়ে নেড়েচেড়ে আমি এটা তৈরি করে নিলাম। আর এখন আমি আমার হাতে এটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একটা ব্রাশের সাহায্যে এই প্যাকটি লাগিয়ে নেবেন। আপনি আপনার পুরো ত্বকে, হাতে, পায়ে, গলা, ঘাড় সব জায়গাতে এটা অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনার যে সময় ইচ্ছা যে কোনো সময় কিন্তু এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ভালো করে লাগিয়ে নেবেন, আর অবশ্যই মোটা প্রলেপের মতো করে লাগিয়ে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, বলতে যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যাচ্ছে আপনারা অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে নর্মালভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এইভাবে সপ্তাহে একদিন, এর বেশি করার প্রয়োজন নেই, সপ্তাহে একদিন আপনারা এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এতে করে দেখবেন পুরোটা শীতকাল আপনার ত্বক ভালো থাকবে। শীত আসলে অনেকের ত্বকই অনেক ধরনের সমস্যা দেখা দেয়, কোনো ধরনের সমস্যাই আপনার দেখা দিবে না। তাছাড়া আপনার ত্বকটা দিন দিন ফর্সা, উজ্জ্বল এবং চকচকে হয়ে যাবে, এবং নরম, কোমল আর বেবি সফট থাকবে। আজকের মতন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।